নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা শারদার জীবনের একটি অলৌকিক ঘটনার কথা শোনাব। আমরা সকলেই জানি শ্রী শ্রী মা শারদা সাক্ষাৎ জগদ্ধাত্রী। সেরকমই একটি ঘটনা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে শোনাতে চলেছি। কোয়ালপাড়া বিষ্ণুপুরের রাস্তা, শ্রী শ্রী মা যাচ্ছেন কলকাতায় নিজালয়ে জয়রামবাটি হতে। গরুর গাড়ি চলেছে বিষ্ণুপুরের পথে, সঙ্গে আছেন অন্যান্যদের সঙ্গে শ্রী শ্রী মায়ের প্রিয় ভাজন চন্দু, উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্ত। গাড়ি চলেছে, হঠাৎ চন্দুর ইচ্ছা হল শ্রী শ্রী মায়ের আসল রূপ দর্শন করার। সুযোগও মিলল, বিশ্রামের জন্য শ্রী শ্রী মায়ের গাড়ি থামল। গাছের ছায়ায় বিশ্রাম করছেন শ্রীমা। নিরিবিলি পেয়ে চন্দু জোর হস্তে শ্রী শ্রী মায়ের কাছে আবদার প্রার্থনা করলেন। বললেন, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন, আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি, সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করেছেন, তবুও আমার একটি অতৃপ্ত বাসনা আছে, সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা ষোলো কলায় পূর্ণ হয়। শ্রী শ্রী মা জানতে চাইলেন অতৃপ্ত বাসনার কথা। অভয়বাণী শুনে চন্দু বললেন, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। শ্রী শ্রী মা একেবারেই গররাজি হয়ে গেলেন। চন্দু ও নাছোর বান্দা অনেক কাকুতি মিনতির পর চন্দুর প্রার্থনায় রাজি হলেন গররাজি শ্রীমা। তবে জুড়ে দিলেন একটি শর্ত, শুধু তুমিই দেখবে, দেখে ভয় পেও না, আর কাউকে বলবে না যতদিন আমি বেঁচে থাকব। ত্রিশত্য করিয়ে শ্রী শ্রী মা নিজ মূর্তি চন্দুকে দেখালেন ওই গাছের তলায়। শ্রী শ্রী মায়ের সেই আসল রূপের দর্শন ভাগ্যবান ভক্ত চন্দ্রমোহনের মনে চিরকাল ছিল গাঁথা। সেই মূর্তি ছিল জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে তিনি বললেন, আমি তো ভয়ে একেবারে কাঠ, মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে, তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল, তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুপাশে জয়া বিজয়া। বিস্ময়ে মুগ্ধ চন্দ্রমোহন থরথর করে কম্পমান, শ্রী শ্রী মায়ের রাতুল চরণে লুটিয়ে পড়লেন তিনি। শ্রীমা নিজ রূপ সংবরণ করে চন্দ্রমোহনের গায়ে হাত বুলিয়ে দিলেন। কাঁপুনি থামল চন্দ্রমোহনের, নিবৃত্তি হল অতৃপ্ত বাসনার। শ্রী শ্রী মায়ের কৃপায় অতি সাধারণ চন্দ্রমোহন বুঝেছিলেন শ্রী শ্রী মাকে, তিনি স্বর্গের দেবী, মর্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে। কি অসাধারণ ঘটনা! আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।